চেঞ্জ মেকার স্বাগত নিশাদ মজুমদার আপনি দু হাজার বারো সালে যখন এভারেস্ট জয় করলেন এপ্রিল তখন একটা দুর্ঘটনা হলো যখন আপনি মাঝামাঝি জায়গাতে ছিলেন এবং ওই সাধারণত অনেক মানুষ মারা যায় যেটাকে বলে তুষার ধস হলো এবং মারা যায় বলতে আপনার যারা আপনার টিম লিড ছিল আপনার শেরপা ছিল সে আপনাকে বলল যে আপনাকে ব্যাক করতে সাধারণত ওখানে সবাই ব্যাক করে আপনি ব্যাক করলেন না আপনি আবারও আপনার যেখানে লক্ষ্য ছিল সেখানে যেতে চাইলেন যেহেতু আমরা শুনছিলাম এই জায়গা থেকে সাধারণত সবাই ব্যাক করে এরকম অ্যাক্সিডেন্টের পরে আপনি কেন কেন আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে সামনে গেলেন তখন আমার কাছে পর্বতটা মানুষের জীবনের মতোই মানুষের জীবনের যেমন উত্থান পতন থাকে পর্বতের উত্থান পতন আছে তো এই আমরা যখন আমাদের জীবনের উত্থান উত্থানে যায় পতন হয় আমরা কিন্তু জীবনকে ছেড়ে দেই না আমরা কিন্তু চাই যে কোনো মূল্যেই হোক এই পতন থেকে আবার উঠে দাঁড়াতে আবার সামনের দিকে এগিয়ে যেতে তো আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে হয়তো সেই বোধ থেকেই মনে হচ্ছে না ছেড়ে দেওয়া যাবে না কিন্তু পর্বতের থেকে তো জীবনের দাম বেশি পর্বত আপনি বললেন জীবনের মতো কিন্তু যেখানে জীবন প্রশ্নের মুখে মানে সেটা থেকে আপনার পর্বতের প্রতি এই ভালোবাসাটা ওটাই আমি জানতে চাই নিশাত মজুমদার আলাদা কোন জায়গাটায় না নিশান্ত মজুমদার তো আলাদা তানাপ আমার মানুষ যখন তার লক্ষ্য স্থির করে যে গোলটা ঠিক থাকে তখন কিন্তু আসলে সেখান থেকে সে ফিরে আসতে পারে না এটা হয়তোবা লক্ষ্যটা স্থির ছিল ফোকাস ছিল বলেই হয়তোবা আশা হয়নি নিশান্ত মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দা চেঞ্জ মেকারে ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দা চেঞ্জ মেকারে স্বপ্ন হোক পর্বত সমান পর্বত সমান স্বপ্ন আমাদের সবারই থাকে কিন্তু বাস্তবায়ন করতে পারি কতজন সেটা একটা বড় প্রশ্ন আমাদের ভেতর কেউ কেউ আছেন যারা স্বপ্ন দেখেন পর্বত সমান স্বপ্নই দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তব করেন বাস্তবায়নের পথে নিয়ে যান আমাদের আজকের দা নিষাদ মজুমদার দু মজুমদার বারো সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টকে জয় করেছেন বর্তমানে তিনি ঢাকা ওয়াসার চিফ অ্যাকাউন্টস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন নিষাদ মজুমদার আপনি যেটা বললেন যে লক্ষ্য যদি স্থির থাকে আমার খুব আমি যখন প্রথম দু সালে যখন আপনি প্রেসে আপনার খবরটা আসলো আমি দেখতে চেয়েছি যে আপনার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল কোনটা দেখে আপনার এটা মনে হলো দেখে মনে হয়েছে খুবই সাধারণ আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারের আপনারও ওই রকমই একটা অতীতকে পেছনে ফেলে ওই সময়ে আপনি পর্বতের প্রতি এই ইন্টারেস্টটা একজন নারী হিসেবেও এটা তো খুব সাহসী ইন্টারেস্ট সাহসী মানে আসলে বয়সটাও এরকম এইসব বয়সে কিন্তু মানুষ মানুষেঞ্চারাস কাজ করতেই পছন্দ করে যে কোনো চ্যালেঞ্জ নিতেই পছন্দ করে তো আমি সেই বয়সে ছিলাম তখন ওই ওরকম চ্যালেঞ্জিং কাজই ভালো লাগতো এখনো ভালো লাগে যে পাহাড়টা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় আমি যখন প্রতিবারই বাসা থেকে বের হয়ে যাই বাবা মা থেকে বিদায় নিয়ে যাই পাহাড়ে যাওয়ার জন্য তখন কিন্তু মানে বাবা মাকে বলা যায় না কিন্তু মনে মনে বলি এটাই হয়তো শেষ দেখা আর হয়তো দেখা হবে না তো সব সময় কিন্তু এই বিষয়টা থাকে যে ফিরে আসবো কি আসবো না এই যে এই যে তো ওইটা সব সময় আমাকে খুব করে যে হ্যাঁ অ্যাডভেঞ্চার পাহাড়ের ভেতরে নিশাদ মজুমদার এমন কি আছে যেটা আমি ফিল করি না আমার কাছে মনে হয় এটা একটা পাহাড় আমি পাঁচ বছরে দশ বছর একটা পাহাড়ের উপরে যেতে পারলে ভালো না যেতে পারলে কোনো অসুবিধা নাই ওটাই জানতে চাচ্ছি পাহাড়ে এমন কি আছে যেটাকে আপনার মনে হয় যে আহ ব্যাক করতে পারবো কি না এটা জেনেও আমি পাহাড়েই যাই আপনি বললেন আপনার পাহাড়ে হয়তো আপনার যেতে ইচ্ছে করে না বা করলো একবার গেলেই খুশি কিন্তু আপনি চিন্তা করে দেখবেন আপনি চোখ বন্ধ করলে আপনার কিন্তু প্রকৃতির কোন একটা জায়গা হয়তো আপনার পছন্দ হয়তো আপনি পাহাড় পছন্দ করেন আপনি সাগর পছন্দ করেন তো এই যে প্রতিটা মানুষ কিন্তু প্রকৃতির কোন একটা জায়গায় নিজেকে কি সমর্পণ করতে যায় তো কেউ পাহাড় পছন্দ করে কেউ সমুদ্র করে কেউ জঙ্গল করে কেউ মরুভূমি করে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি প্রকৃতির প্রতিটা জায়গা আমার খুব পছন্দের আমি যে কোনো জায়গায় গেলে আমি সেটা খুব উপভোগ করি কিন্তু পাহাড় খুব বিশেষ আমার কাছে কারণ ওই যে বললাম পাহাড়ে একটা চ্যালেঞ্জ আছে অ্যাডভেঞ্চারটা একটু মনে হয় আমার কাছে বেশি তাছাড়া আরও বিষয় আছে মানে পাহাড়ের যে কিছু মৌনতা গভীরতা পাহাড়ের যে একটা মেডিকেটিভ একটা ব্যাপার আছে সেই জিনিসগুলো আমাকে খুব স্পর্শ করে মানে প্রকৃতি হচ্ছে কি প্রতিটা মানুষকেই কিন্তু হিল করে তার একটা হিলিং পাওয়ার আছে মানুষের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্লেদ জমে খেত জমে বিষবাস্প জমে এটা কিন্তু এই সাধারণ এই আমার পারিপার্শ্বিক পরিবেশে সেটা কিন্তু বের হতে পারে না এটা যখন জমতে জমতে একটা সময় কিন্তু খারাপ হয়ে যায় মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তো এইটা আমরা যখন প্রকৃতির কাছাকাছি যাই তখন কিন্তু প্রকৃতিটাকে অ্যাবজর্ভ করে সে নিজের মধ্যে গ্রহণ করে আর মানুষ উন্মুক্ত হয়ে যায় তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা আমি খুব উপভোগ করি আচ্ছা আমি একজন বিখ্যাত আমাদের পর্বতারোহীর কথা বলবো তিনি বলেন যে প্রতিবারই যখন আমি পাহাড় থেকে ফিরে আসি তখন আমি আর একটু বেটার মানুষ হিসেবে ফিরে আসি তো ওইটা আমাকে খুব স্পর্শ করে যে আমি আরেকটু ভালো মানুষে ফিরে আসতে চাই আমি যখন আপনার কথা শুনছি আমার খুব মনে হচ্ছে আমি দর্শনের কোনো প্রফেসরের সাথে কথা বলছি আপনি আমার যেই জায়গাটাতে খুব মানে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনার প্রফেশন আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট আপনি ঢাকা ওয়াসের মতো একটা কোম্পানিতে আপনি চিফ অ্যাকাউন্টস অফিসার এই কাজটা তো আসলে একটু আমার কাছে যেটা মনে হয় একটু চ্যালেঞ্জিং মানে আপনি যেই জায়গাটা থেকে যেই পার্সপেক্টিভ থেকে আপনি প্রকৃতির বর্ণনা করছিলেন চ্যালেঞ্জিং হ্যাঁ এটা আসলে দুটো দুই রকমের কাজ আপনি যেটা বললেন অ্যাকাউন্ট্যান্ট তো একজন অ্যাকাউন্টেন্ট কাজ হচ্ছে মাথা বুঝে কাজ করা খাতার দিকে তাকিয়ে কাজ করা সেটা করুক আর না করুক সে প্রকৃতিতে যে পাহাড়ে গিয়ে তার মনের দুঃখ সে হয়তো ভুলতে চাবে না যেতেও পারে অবশ্যই যেতে পারে বাট সাধারণ দৃষ্টিতে ওটা মনে হয় না এটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই আছে মানুষ কেউ কেউ পারে মানে কেউ কেউ এক্সপ্লোর করতে পারে এক্সপোজ করতে পারে কেউ পারে না কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু আছে নিশাত মজুমদার আমাদের দা চেঞ্জ মেকারের এখন আমরা যেই পার্টটা আমরা বলি র‍্যাপিড ফায়ার খুব ফাস্ট आंसर দিবেন র‍্যাপিড ফায়ার নিয়ে আপনি যেহেতু বলছেন যে আপনি প্রকৃতি অনেক পছন্দ করেন খোলা মাঠ নাকি সমুদ্র খোলা মাঠ সর্বোচ্চ কত ঘন্টা না ঘুমিয়ে থেকেছেন সর্বোচ্চ কত ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা আপনাকে এবং আপনার হাজবেন্ডকে একসাথে যদি কোনো পাহাড়ের চূড়ায় উঠতে বলা হয় কোন পাহাড়ের কোন জায়গাটা হবে মাউন্ট এভারেস্ট যদি আপনার হাজব্যান্ড যেতে চায় এই মুহূর্তে যদি আলাদিনের চেরাগ আপনি পান কোন ইচ্ছা পূরণ করতে চাইবেন আরেকটু একটু ভালো মানুষ হতে চাই আপনি কি তার কাছে লিটারেলি এটা বলতে চাবেন সে কিন্তু আপনাকে চাইলে বলতে পারে যে আমি ঢাকা শহর দিব কিংবা যাই না আপনি চান না ওকে আপনি তাকে বলবেন কি আর ভালো মানুষ হতে চাই অসাধারণ মাউন্টিং যখন করেছেন সবচেয়ে বেশি কোন খাবারটি আপনি মিস করতেন বিকজ ওখানে তো খাবার খাওয়া যায় না খাবারের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নেই আমার কোনো সব খাবারই ভালো লাগে আর কোনো খাবারই ভালো লাগে না যখন মাউন্টিং করেছেন তখন কি আপনার কোনো গান ছিল যে গানটা আপনি বেশি গিয়েছেন কিংবা মনে হয়েছে এই গানটা আরো বেশি শুনতে পারলে ভালো লাগতো আমার এই পথ চলাতেই আনন্দ এটা আপনি গাইতেন আপনি যদিও বলেছেন আমাকে যে আপনি বেশি মুভি দেখেন না ডকুমেন্টারি বেশি দেখেন বেশি না দেখলেও আপনি দেখেন আপনার প্রিয় নায়ককে প্রিয় নায়ক ওইভাবে আমার ফিকশন মুভি কম দেখা হয় আমি বেশি ভাই ডকু দেখি ডকুমেন্টারি গুলো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস এর ব্যাপারে আপনার আছে না যে তার অভিনয় ভালো লাগে এরকম কিছু না আমার ওরকম মানে অভিনয়ের প্রতি অতটা নেই আপনার ফোনের যে কিছুক্ষণ আগে ছিল যে ওয়ালপেপার ওখানে কার ছবি আছে ওয়ালপেপারে এই মুহূর্তে কার ছবি নেই এই মুহূর্তের আগে যখন ছিল তখন পাহাড়ের ছবি থাকে পাহাড়ের ছবি আপনি কি মনে করতে পারেন শেষ আপনি কি স্বপ্ন দেখেছেন আমি স্বপ্ন খুব কম দেখি ঘুম আমি যখন ঘুমই একেবারে দুনিয়াদারি ভুলে ঘুমাই সিরিয়াসলি আপনি কোনো স্বপ্ন দেখেন না মানে কম দেখেন হ্যাঁ আমি খুব মানে ডিপ ঘুম হয় আমার আচ্ছা আপনাকে যদি একদিনের জন্য অন্য কোনো মানুষ অন্য কোনো চরিত্রের কথা বলা হয় যেটা আপনি একদিনের জন্য অন্য একটা মানুষ হতে পারবেন কোন মানুষ হবেন সেটা বেগম রোকিয়া চোখ বন্ধ করলে কার ছবি আপনি দেখতে পান চোখ বন্ধ করলে আমার মায়ের ছবিটাই বেশি দেখা আপনি একজন পর্বতারোহী পর্বতারোহণ নিয়ে কোনো ফানি কিছু আছে যেটা খুব অল্প সময় বলতে পারবেন আপনি আমাদেরকে ফানি কিছু আমার আমাদের দলনেতা হচ্ছেন এম এ মুহিত তিনি খুবই মাঝে মাঝে অনেক মজা করেন কিন্তু তিনি সবসময় পুরোটা পথে আপনি যে খাবারের কথা বলছিলেন তিনি পুরোটা পথে বলবেন যে আমার তো এখন ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আমার কাজুরি মাছ দিয়ে খেতে ইচ্ছে লতি চিংড়ি খেতে ইচ্ছে করছে তো আমরা সবসময় পুরোটা পথই মানে মানে মনে হতে থাকে হ্যাঁ গেলে বাসায় গেলে লতি চিংড়ি দিয়ে খাওয়া হয় ডাল ভাত খাওয়া আপনার এই গল্পগুলো আমরা শুনবো আমার র‍্যাপিড ফায়ার শেষে আপনি যেহেতু পর্বত আরোহণ করতে গিয়ে অনেকগুলো দেশের সাথে অনেক মানুষের সাথে আপনার কাজ করতে হয় বাংলা বাদে দুটো ভাষাতে যদি আপনাকে হ্যালো বলতে বলা হয় আপনি কোন দুটো ভাষায় বলবেন নেপালি নেপালি ওরা হ্যালো নমস্তে বলে নমস্তে আরেকটা ভাষা এই মুহূর্তে মনে পড়ছে না আপনার কোনো হিডেন ট্যালেন্ট যেটা মানুষ জানে না মনে করতে হবে মনে নেই আপনি নিশাত মজুমদার অনেক কিছু লুকিয়ে গেলেন আপনি খুব সাহসী মানুষ থ্যাংক ইউ আপনাকে আমাদের র্যাপিড ফায়ার সেকশন এ পর্যন্তই আপনি যেটা বলছিলেন যে যখন আপনারা পর্বতে ছিলেন তখন খাওয়ার কথা বলতো আপনার টিম লিডার যিনি ছিলেন বিভিন্ন জিনিসে বলতেন একটা পর্বত এখন মাউন্ট এভারেস্টে যেতে দুই মাসের মতো সময় লাগে আসা থেকে যাওয়া পর্যন্ত সেটা নেপালে কাঠমান্ডু থেকে হলো অ্যারাউন্ড পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিনের মতো এই স্টোরিটা একটু বলবেন যখন শুরু করেন এর পরের ধাপগুলো কেমন হয় কি কি ভাবে কোথায় যান আচ্ছা প্রথমে বলি ঢাকা থেকে শুরু করি আমরা ঢাকা থেকে ধরুন কাঠমান্ডু থেকে মাউন্ট এভারেস্টটা শুধু দুপাশ দিয়ে যাওয়া যায় একটা নেপাল দিক দিয়ে একটা তিব্বত তিব্বত মানে হচ্ছে চীনের অংশ তো চীনের অংশতে গেলেও নেপাল হয়ে যাওয়া যেতে হয় কারণ আমরা আসলে যেটা মাউন্টেনিয়ারদের যদি ইয়ে বলা হয় রাজধানী বলা হয় সেটা হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু সেখান থেকে আমরা শুরু করি তো ওইখানে কিছু আমাদের ই আছে প্রক্রিয়া আছে প্রশাসনিক কাজ আছে কিছু অনুমতি পত্র সংগ্রহ করতে হয় সেসব করে আমরা হয়তোবা বা দুদিন থাকলাম কাঠমান্ডুতে থেকে একটা ছোট বিমান ষোলো সতেরো সিটের বিমান সেটাতে করে চলে যায় লুকলা নামে একটা জায়গা সেটা প্রায় আট হাজার ফিট উচ্চতায় তো সেইখানে নেমে সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয় ট্রেকিং মানে হচ্ছে যেখানে পায়ে হেঁটে

সাত দিন ট্রেকিং করে সেখান থেকে মানে বেস ক্যাম্প হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে হচ্ছে টেকনিক্যাল ক্লাইম্বিং শুরু হয় মানে রশিবে অন্যান্য পদ্ধতিতে তো এরপরে আমরা আমাদের সমস্ত পর্বতারোহণের যেসব ইকুইপমেন্টস আছে গিয়ার আছে সব কিছু ব্যবহার করে এরপর শুরু হলো এক্লামাটাইজেশন অ্যাক্লামাটাইজেশন মানে হচ্ছে এই যে আমি এখন আজকে পাঁচ মিটার উচ্চতায় আছি এই পাঁচ মিটার থেকে আমি হুট করে ছ মিটার যেতে পারবো না তার আগে কিছুটা যেতে হবে আবার ফিরে আসতে হবে মানে এটাকে বলে গো হাই স্লিপ লো মানে উপরে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার নিচে ফিরে এসে কম উচ্চতায় ঘুমাতে হবে এটা হচ্ছে শরীরকে উচ্চতার সাথে খাপ খাওয়ানো একটা প্রক্রিয়া তো এটা আমরা প্রায় দেড় মাসের মতো এই কাজটাই করতে হয়েছে যাও আবার ফিরে আসো যাও ফিরে আসো একটু একটু করে উচ্চতা গেইন করো আবার ফিরে আসো মানে হচ্ছে আমি যেই পাহাড়ের কথা বলছেন সেটা তো বরফ

এক থেকে দুই এ এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পের মাঝখানে কোথাও আপনাদের থাকতে হয় না ওটা থাকার সুযোগ নেই কারণ ওই জায়গাটা সম্পূর্ণই হচ্ছে প্রকৃতির বিরূপ একটা জায়গা যে কোনো জায়গায় থাকলে মৃত্যু হবে তো আমরা চারদিক পরিবেশ দেখে এমন একটা জায়গা নির্বাচন করি যেখানে হয়তো আমি বরফটা সংগ্রহ করে পানি খেতে পারবো ঠিক মতো তারপরে হয়তোবা ল্যান্ড স্লাইড স্নো স্লাইডের ব্যাপার চাই অ্যাভালাঞ্চ যেটাকে বলে অ্যাভালাঞ্চ আসবে না আসলেও মানে কম আসতে পারে এই কিছু দেখে সব কিছু দেখতে যাবে। থেকে পানি সংগ্রহ করে খাবেন। ওই সময় আপনারা আর কি খেতে পারেন যেটা আপনাদের টিম লিডার দুঃখ করে বলতো যে ওখানে শুধু খাবার। ওখানে আসলে খেতে ইচ্ছে করে না। যেহেতু উচ্চতায় অক্সিজেন স্বল্পতা থাকে তাই কোনো খাবারই ভালো লাগে না বরং বমি হয়ে যায় এবং খাবার অনিহা তৈরি হয়। তেমন কিছু খাওয়া যায় না আসলে আমরা শুধুমাত্র হয়তোবা একটু স্যুপ খেতে পারি বা একটু কোনো ধরনের তরল যেসব পদার্থ আছে বরফ থেকে পানি বের করে তারপর ওটা দিয়ে আর কিছু চকলেটস খাওয়া হয় মানে বার চকলেট কিছু এনার্জির জন্য কিছু খেজুর নিয়ে যাই আমরা খেজুর হয়তো বা একটা দুটো খেলাম এই জাস্ট এমনি আমার ওই জায়গাটা থেকে যখন আপনারা খাওয়ার ব্যাপারটা হলো অনেক সময় তো টয়লেটের দরকার হয় তখন ওইটা ওই জায়গাতে করার সুযোগ কি কিংবা আরো তাহলে তো শাওয়ার নেওয়ার আসলে কোনো সুযোগই নাই আহ জি আমি তো প্রায় যখন এবার সি ফিরে আসি তখন চুয়ান্ন দিন পরে সাওয়ার নিয়েছি না তো ওখানে শেওয়ার নেওয়ার তো কোনো সুযোগ নেই মিদি আর হচ্ছে টয়লেট হচ্ছে উন্মুক্ত এমনিতেও যেহেতু খাবারই হয় না টয়লেট খুব একটা হয় না আর যদি কিছু হলে সেটা উন্মুক্ত প্রান্তরেই করতে হয় আম যে আপনি মাইন্ড করবেন না যেটা হয় যে অনেক ফিমেল এই মুহূর্তে আমাদের অডিয়েন্স তারা জানতে চাইতে পারেন যে আমরা জানি যে পার্টিকুলার একটা সময় কখনো কখনো নারীরা তাদের একটু শারীরিক একটা পরিবর্তন হয় ওইটার সময় কি এটা করা যায় সেটা হ্যাঁ পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে ওই পরিবর্তনের সময়টা নারীদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় যেটা তার মানসিক পরিবর্তন হয় তো আমি খুব খুবই সৌভাগ্যবান এই যে এই চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করতে পেরেছি ভালোভাবে আমার তেমন কোনো অসুবিধা হয়নি এটা করা যায় সম্ভব তারপর বলেন যে আপনারা একটা বেস ক্যাম্প থেকে আরেকটা বেস ক্যাম্পে হ্যাঁ ক্যাম্প থেকে তো আমরা বেস ক্যাম্প থেকে এক নাম্বার ক্যাম্পে গেলাম গিয়ে আবার রাতে এসে বেস ক্যাম্পে ঘুমালাম আবার এক নাম্বার আবার বেস ক্যাম্প প্যাকে গেলাম ক্যাম্প থেকে দুইয়ে গেলাম দুইয়ে গেলে আবার রাতে এসে ক্যাম্প প্যাকে ঘুমালাম এই করতে করতে প্রায় আমাদের যেদিন আমাদের বিয়াল্লিশ দিন হয়ে গেল তারপর আমরা সামিট অ্যাটেম্প নিয়েছিলাম তখন যখন মনে হয়েছে যে না আমি এখন আট মিটার উচ্চতায় যাওয়ার জন্য আমার শরীর এখন প্রস্তুত তখন হচ্ছে আমরা একটা এটাকে সামিট উইন্ডো বলে মানে পাহাড়ে ওই সময়টা সব সবসময় কিন্তু পাহাড়ে যাওয়া যায় না উচ্চতায় সব সবসময় ওখানে ঝড় থাকছে মেঘ থাকছে হচ্ছে আর এভারেস্টের চূড়া কিন্তু মেঘের উপরে ও কিন্তু মেঘের উপর থাকে তো মেঘের উপরে বুঝতেই পারছেন তাহলে মেঘটাকে অতিক্রম করে যেতে হবে তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা একটা সবচাইতে ভালো একটা সময় নির্বাচন করা হয় এটাকে আমরা समिट উইন্ডো দুই দিন বা তিন দিনে একটা উইন্ডো তৈরি হয় যেই সময়টা পাহাড়ে সবচাইতে মানে খারাপ আবহাওয়া হয় তো কম হবে তো ওই রকম সময়ে আমরা समिट अटेम्प्ट নিয়ে এবং আমার সেটা ছিল 19 মে समिट अटेम्प्ट নিয়েছিলাম এবং এভারেস্ট চূড়ায় আরোহণ করি কিন্তু এই समिट উইন্ডোতে যাওয়ার আগে আপনার 42 দিনের প্রস্তুতি ছিল 42 দিন শুধু ওই যে আপ ডাউন আপ ডাউন মানে এই আমি ইয়ে শুরু করে বলো সাত দিন হচ্ছে সাত দিনে ট্রেকিং করে বেস ক্যাম্পে পৌঁছালাম বেস ক্যাম্পে পৌঁছে পৌঁছেছিলাম পনেরোই এপ্রিল তারপর উনিশে মে হচ্ছে সামিট করি আপনি যখন সামিট করলেন আপনি যেখানে পৌঁছাতে চেয়েছিলেন ওখানে যখন আপনি পৌঁছালেন যদিও এটা বেশ অনেক বছর আগের কথা পৌঁছানোর পরে এর আগে আপনার একটা বড় দুর্ঘটনা হয়েছে যেটা আমি শুরুতেই জানতে চাইলাম ওই দুর্ঘটনা পরে সাধারণত সবাই ব্যাক করে আপনি ব্যাক না করে ওখানে পৌঁছালেন পৌঁছানোর পরে আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল ওখানে আসলে পৌঁছানোর পরে যেমন অনুভূতি থাকে কি সবসময় মাথার মধ্যে কাজ করে যে আমি একটা বলি যে পাহাড় এমনটা জায়গা সেটা হচ্ছে চূড়ায় আরোহণ হচ্ছে হাফ ওয়ে ফিরে আসাটা হচ্ছে ফুল ওয়ে মানে যে সেটাই চূড়ায় আরোহণ বলা হবে যখন সে নিরাপদে ফিরে আসতে পারবে বেস ক্যাম্পে আপনারা হয়তো জেনে থাকবেন 2021 সাল হচ্ছে প্রথম এভারেস্ট अटेम्प्टের 100 বছর কিন্তু ঠিক 100 বছর আগে এই সময়ে জর্জ মেলরিন নামে একজন পর্বতারোহী ব্রিটিশ পর্বতারোহী তিনি এভারেস্ট अटेम्प्ट নিয়েছিলেন এবং 2024 উনি 2021 সালে একবার 22 এবং 24 তিনবার अटेम्प्ट নিয়েছেন কিন্তু 24 সালে পরে আর ম্যালোরিকে খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত আমরা জানি না আমরা সবাই আমরা অনেকেই বিশ্বাস করে যে ম্যালোরি হয়তো সামিট করেছিল কিন্তু কোনো আমাদের কাছে কোনো প্রমাণ নেই এর জন্য কিন্তু এখনো রিসার্চ চলছে ওনাকে খুঁজে বের করার জন্য বা ওনাকে খুঁজে পাওয়া গেছে 75 বছর পরে বরফের নিচে ওনার সাথে আরেকজন সহ অভিযেত্রী ছিলেন আরবিন তাকে এখনো পাওয়া যায়নি তার কাছে একটা কোডাক ক্যামেরা ছিল তা ওটা ওই ক্যামেরাতে মানে কোডাক কোম্পানি বলেছে যদি ওটা পাওয়া যায় তাহলে আমরা ওখানে ওইখান থেকে ছবিটা বের করার মানে সর্বোচ্চ চেষ্টা করব তো এখন পর্যন্ত অনেকে বিশ্বাস করে হয়তো উনি সাবমিট করেছিলেন কিন্তু তাতে কি হলো উনি নিরাপদে ফিরে আসতে পারলেন না এটা আসলে সাবমিট না আমরা জানিও না সাবমিট করেছেন কিনা তো ফিরে আসতে পারলেই কেবলমাত্র এটাকে বলা হবে সাকসেসফুল সাবমিট তো মাথার মধ্যে সবসময় কাজ করে যে আমি কি ফিরে আসতে পারবো কিনা তো আমার একটা বিশ্বাস ছিল যে আমি হয়তো বা ফিরে আসার সময় মারা যাব কারণ বেশিরভাগ দুর্ঘটনাগুলো ফেরার সময় হয় কারণ আমরা যখন যাই যে কোনো লক্ষ্য স্থির করি আচ্ছা ঠিক আছে ওখানে পৌঁছাতে হবে ওখানে ফিরে আসার কিন্তু আর কোনো আমাদের চিন্তা থাকে না তো পর্বতের ক্ষেত্রে যেটা হয় ফিরে আসাটা বিশ্বাস করতেন আপনি মারা যাবেন বিশ্বাস মনে করতাম মনে করতেন যে আপনি মারা যাবেন জাস্ট এটা আপনি বিশ্বাস করতেন যে আপনি মারা যাবেন মাঝখানে আপনার একটা দুর্ঘটনা হলো যেখানে আপনি মুখ ফুলে গিয়েছিল মাথার উপর একটা বড় আঘাতকারণের কারণে আপনার মাথাও অনেক ফুলে গিয়েছিল মানে আপনি ভেতরে ভেতরে ফিল করতেন যে মারা যাবেন যদি তাই হয় তাহলে আপনি এর পরেও আপনি ওই জায়গাটায় গেলেন আমি জাস্ট জানতে চাই যে আপনার যেটা এটা লক্ষ্যটা এটা কোন জায়গা আমি কিন্তু এরকম হলে নিশ্চিতভাবে আমি ফেরত চলে আসতাম আপনি হয়তো পাহাড় থেকে ফেরত আসবেন কিন্তু আপনার জীবনে যখন লক্ষ্য স্থির করেন সেখানে কিন্তু ফেরত আসবেন না মানুষ কিন্তু এরকম মানুষের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সে সেখানে পৌঁছাবে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি তারপর সেই পৌঁছাতে পারলো কি পারলো না হয়তো বা পারলো হয়তো সে ফিরে আসলো হয়তো তার কোনো একটা সীমাবদ্ধতা কোনো একটা কিছুর কারণে তাকে ফিরে আসতে হলো তবে সে কিন্তু পৌঁছালো এটা হচ্ছে কতখানি আমরা ফোকাস হতে পারলাম কতটা আমি গোলটাকে আমার ফিক্স করতে পারলাম সেটার উপর নির্ভর করে যদি আমি ফিরে আসি কোন কারণ ছাড়াই তারপর আসলে গোল্ড সেটা গোল ছিল না আমি আমার লক্ষ্যে ফোকাস ছিলাম না তো ওইটাই যে বিষয় যে কে কতখানি সেটাকে স্থির করতে পারলো এখন যারা পর্বত আরোহণ করতে চায় যারা ইয়াং আছে তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার যারা একেবারেই করে না যারা ক্লাবে যায় তারা তো কিছু জানে বা যারা একেবারেই করে না তাদের প্রতি কি আপনার কোনো মেসেজ থাকবে বিশেষ করে ফিমেল যারা আছে পর্বতারোহণ একটা আসলে খুব টেকনিক্যাল একটা বিষয় আমরা যেমন আজকে এটা তো একটা স্পোর্টস এটা একটা স্পোর্টস এবং টেকনিক্যাল খুবই টেকনিক্যাল মানে কিভাবে রোপের গিটটা দিতে হবে কিভাবে ক্লাইম করে উপরে উঠতে হবে কিভাবে নামতে হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্রত্যেকটা জিনিস কিন্তু টেকনিক্যালি শিখতে হয় তো আমি খুব বলবো বিনয়ের সাথে সবাইকে বলবো যা যেই নাকি পাহাড়কে ভালোবাসে যেই পর্বতারোহণ করতে চায় কেউ তাহলে পর্বতারোহ প্রশিক্ষণ নেওয়াটা খুব জরুরি প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদের দেশে পর্বত নেই পর্বত মানে পাহাড় আছে আমাদের কিন্তু পর্বত নেই তো পর্বত যেহেতু নেই আমাদের কোনো ইনস্টিটিউটে নেই আমাদের পর্বতারোহণের প্রশিক্ষণের জন্য আমরা পাশের দেশে যেতে পারি নেপালে আছে ভারতে আছে বা ইউরোপে আছে সেসব জায়গায় যেতে পারি তবে সবচেয়ে কাছে হচ্ছে ভারত ভারতে পাঁচটা পর্বতারোহণ ইনস্টিটিউট আছে তো যে কোনো একটা জায়গা থেকে একটা যদি মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে এই প্রশিক্ষণটা গ্রহণ করার পরে সে নিজেই বুঝে যাবে আমাকে এখন কি করতে হবে আমার কি করা প্রয়োজন পর্বতারোহণ তো খুবই এক্সপেন্সিভ একটা আমি জানি না এটা খুবই এক্সপেন্সিভ কিনা এটা কেমন আপনি কি কোনো ধারণা দিতে পারেন আমার মানে যদি যেতে চায় সে কিভাবে ওখানে পৌঁছাতে পারবে তার নিজের যদি টাকা না থাকে অনেক আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা কর্পোরেট স্পন্সরশিপ নিয়ে থাকি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তারা কার কেউ পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য কেউ হচ্ছে সিএসআর হিসেবে এই কাজগুলো করে থাকে তবে আসলে যত স্পোর্টস আছে তার মধ্যে পর্বতারোহণটা সবচাইতে বেশি এক্সপেন্সিভ আমি যদি ক্রিকেটার হতে চাই তাহলে আমার একটা ক্রিকেট ব্যাট একটা বল আর হচ্ছে স্ট্যাম্প হলেই আমি কিন্তু ক্রিকেট খেলতে পারছি কিন্তু পর্বতারোহণে আমাদের একটা জুতোর দাম এক লক্ষ দেড় লক্ষ টাকা আমাদের যে আমাদের গায়ের যে পোশাকটা থাকে যেটা আমাকে ঠান্ডা থেকে রক্ষা করবে এটা হাঁসের গলার ছোট ছোট পালক থাকে ওই পালকটা দিয়ে পোশাকটা তৈরি হয় যেটা শরীরটাকে ঠান্ডা গরম ঠান্ডা থেকে রক্ষা করবে এই পোশাক টাকা প্রত্যেকটা জিনিস প্রতিষ্ঠান থেকে স্পন্সারশিপ স্পন্সরশিপ গ্রহণ করা হয় আর পাশাপাশি আসলে প্রতিষ্ঠান স্পন্সর করে একটা জায়গা থেকে কিন্তু স্ট্রাকচার না এটা কোনো স্ট্রাকচার বিষয় না দ্য স্ট্রাকচার তখনই হতে পারে যখন রাষ্ট্রীয় কোন পৃষ্ঠপোষকতা থাকবে যেমন খুব আমাদের কাছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর আগেই কিন্তু পর্বতারোহণ শুরু করেছে এবং সে পাহাড়ও আছে ওখানে কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য আলাদা ফান্ড আছে রাষ্ট্রের আপনি বলছেন যে রাষ্ট্রীয় অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় ফান্ড তরুণদের জন্য রাখা প্রয়োজন আমাদের যুব উন্নয়নের অনেক কিছু আছে কিন্তু পাশাপাশি মানুষের মধ্যে বিশেষ করে তরুণদের মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চারের প্রবণতা বেশি সে কিন্তু নতুন কিছু করতে চায় সে কিন্তু চ্যালেঞ্জ নিতে চায় কিন্তু আমরা সমাজ ওই চ্যালেঞ্জটা তাকে দিতে পারি না তখনই কিন্তু সে মাদকে চ্যালেঞ্জ খুঁজে পায় তখন সে খুঁজে পায় জঙ্গিবাদে চ্যালেঞ্জ তো তাকে যদি আমরা এই সব চ্যালেঞ্জ দিতে পারি এই অ্যাডভেঞ্চার দিতে পারি অবশ্যই সে সব থেকে চলে আসবে তো এই রাষ্ট্রের আসলে দায়বদ্ধতা থেকেই এখানে একটা ফান্ড তৈরি করা প্রয়োজন ঈশাত মজুমদার আপনাকে অনেক ধন্যবাদ আপনি স্টুডিওতে এসে সময় দিয়েছেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা আছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের পর্বে আমরা অন্য আরেকজন চেঞ্জ মেকার নিয়ে আসবো তার চেঞ্জ মেকিং এর গল্পগুলো শুনবো আমরা শুভ বিদায়